এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, সরাসরি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে হাজির রাজীব বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব এখন রাস্তা খুঁজছেন তৃণমূলে যাওয়ার, আর সেই কারণেই সেদিন তিনি ওই পোস্ট করে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করেছিলেন। টুইটারে একটি ছবির মাধ্যমে রাজীব বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, সমালোচনা তো অনেক হলো, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর 365 ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। রাজীব বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে কোভিড ও ইয়াস এই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। সোশ্যাল মিডিয়ায় রাজীব ব্যানার্জির এই পোস্টের পর এটুকু স্পষ্ট হয়েছে, তিনি আর বিজেপিতে থাকতে চাইছেন না। রাজীবের এই পোস্ট করার কদিন আগে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও একই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, আর তার ফলস্বরূপ পিতা পুত্র দুজনেই এখন বিজেপি ছেড়ে তৃণমূলের ঘর আলোকিত করছেন। আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন সডান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে পৌঁছেছেন। শুক্রবার দীর্ঘ 3.5 বছর পর তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। তাহলে এবার কি রাজীব বন্দ্যোপাধ্যায়ের পালা? এই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা।